নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন স্প্রিং রোল। সন্ধেবেলা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সঙ্গে থাকছে স্প্রিং রোলের সিট কীভাবে বানাবেন সেই রেসিপিও। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্প্রিং রোলের শীটটা বানানোর জন্য 2 কাপ ময়দা একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটুখানি লবণ। লবণটা ভালো করে ময়দার সঙ্গে আগে মিশিয়ে নেব। এবারে একটি ডিম ভেঙে ময়দার উপর দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারে একটি আঙুল দিয়ে যখন দেখবেন ব্যাটারটা আঙুলের চারিদিকে লেগে যাচ্ছে এবং নখটা ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে, তখন বুঝবেন যে ব্যাটারটা ঠিক তৈরি হয়েছে। কারণ এর শীটটা যতটা সম্ভব পাতলা করতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখুন নখটা কিন্তু আমার বোঝা যাচ্ছে। এবারে কিছু সবজি কেটে নিয়েছি, লম্বা করে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আমি এখানে একটু আলুও নিয়েছি, আলু যদিও দেয় না তাও আমি একটু আলু নিয়েছি। আর বাঁধাকপি থাকলে বাঁধাকপিও দিতে পারেন। গ্রেট করা রসুন আর আদা নিয়েছি। প্রথমে একটি প্যান বসিয়ে আগে স্প্রিং রোলের শীটটা তৈরি করে নেব। প্যানের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে ভালো করে মুছে দিলাম। দিয়ে এক হাতা করে ব্যাটার দিয়ে এভাবে তাওয়ার চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেব। ব্যাটারটা তাওয়াতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে। তারপরে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রুটিটা বানিয়ে নিতে হবে। একটি থালার উপর ময়দা ছড়িয়ে নিয়েছিলাম, তার উপর রুটিটা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত শীটগুলো আমি বানিয়ে নেব। এবার স্প্রিং রোলের ভেতরে স্টাফিংটা বানাবো। এজন্য প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা দিয়েও একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে বোনলেস চিকেন 300 গ্রাম ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিলাম। চিকেনটা বেশ ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। আপনি যদি চিকেন পছন্দ না করেন তাহলে চিকেন অ্যাড করবেন না, তাহলেও বেশ খেতে ভালো লাগবে। সেক্ষেত্রে বাঁধাকপি বা আরও অন্যান্য ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। চিকেনটা প্রায় 3-4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ। চিকেনের বদলে সয়া নাগেটও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কুচনো আলু, গাজর, ক্যাপসিকাম। সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো। এতে কোনো হলুদ ব্যবহার করার দরকার নেই। লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর অল্প একটুখানি মিক্সড হার্বস ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। খুব ভালো মতন করে মিশিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন অনেকখানি সবজি থেকে জলও বেরিয়েছে আর সবজিটা একটু সেদ্ধও হয়ে গেছে। এর থেকে বেশি এটা সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর আমি অ্যাড করছি ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জন্য ক্যাপসিকামটা পরে দিলাম। আর একটু ক্রাঞ্চি থাকবে রোলের মধ্যে দিলে, মুখে পড়বে,
ওটা বেশি খেতে ভালো লাগবে, এই জন্য ক্যাপসিকামটা পরে অ্যাড করলাম। আবারও একটুখানি ঢাকা দিলাম, ঢাকা খুলে ভালো মতন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এক চামচ সয়া সস ছড়িয়ে দিলাম। সয়া সসটা আপনাকে বুঝে দিতে হবে, যদি লবণ থাকে সয়া সসে সেই বুঝে আপনাকে লবণটাও অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে খুব ভালো মতন করে আবারও মিশিয়ে নিলাম। ফাইনালি ছড়িয়ে দেবো এক মুঠো ফ্রেশ ধনে পাতা। তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোলের স্টাফিং। এবার একটি প্লেটে ঢেলে এটি ঠান্ডা করে নেব, তারপর রোলটা বানাবো। রোলটা পেস্ট করার জন্য 2 চামচ ময়দা একটু জল দিয়ে গুলে নিচ্ছি। একটু ঘন করে গুলে নিতে হবে, এটা আঠার কাজ করবে। শিটগুলো আমার রেডি হয়ে গেছে। ময়দা ছড়িয়ে রাখার ফলে দেখুন একটি শিটের উপরে আরেকটি শিট কিন্তু লেগে যাচ্ছে না। এবার একটি শিটের ওপর এক সাইডে স্টাফিংটা দিয়ে দিলাম। স্টাফিংটা রুটির ওপর দিয়ে এক সাইড থেকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড হয়ে গেলে 2 সাইডে ময়দার গোলা একটুখানি লাগিয়ে 2 সাইডটা খুব ভালো মতন করে আগে ভাঁজ করে নিয়ে এভাবে ভাঁজ করে নেবেন 2 সাইডটা। তারপরে এভাবে ফোল্ড করে দিতে হবে, আর ময়দাটা দেওয়ার ফলে এটা আর খুলে যাবে না। এভাবেই সমস্ত রোলগুলো বানিয়ে নেব। এই রোলগুলো আপনি অনেক দিন এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে নিলেই হবে। এবার এগুলো ফ্রাই করব, এজন্য একটি ফ্রাই প্যানের উপর তেল বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে, লো টু মিডিয়াম হিটে প্রথমে এগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই হিট দেবেন না। লো টু মিডিয়াম হিটে এভাবে উল্টে পাল্টে স্প্রিং রোলগুলো ভেজে নেব। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন এগুলো তুলে নিতে হবে। রোলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এভাবেই আমি সমস্ত রোলগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল স্প্রিং রোল। আমি সমস্ত রোলগুলো ভাজলাম না, 5 পিস ভাজলাম, বাকি এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম ফ্রিজের মধ্যে, অন্য সময় ভাজা হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।